আসসালামু আলাইকুম, আমি শারমিন রিমা। শারমিন রিমাস ওয়ার্ল্ডে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজ সকালে আমাদের ব্রেকফাস্টের জন্য রুটি তো আছেই, তার সাথে নুডলসও রান্না করে নিচ্ছি। আর এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। বেনাপোল থেকে আসার পর বাড়িতে অনেক কাজ পড়ে আছে, সেগুলো তো করছি, তার সাথে সাথে সংসারে যে টুকিটাকি কাজ, রান্নাবান্না, সেগুলো তো করতেই হবে। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সেটা পানি ঝরিয়ে একটু পানি দিয়ে ধুয়েও নিয়েছি, কারণ পানি দিয়ে ধুয়ে নিলে নুডলসটা আর পরে একসাথে লেগে থাকে না। অনেকে নুডলস রান্নার সময় টমেটো ক্যাসেপটা ব্যবহার করে, কিন্তু আমার মনে হয় টমেটো ক্যাসেপটা সরাসরি ব্যবহার করার থেকে যদি টমেটোটা একটু কেটে নুডলসের ভিতরে দেয়া যায় সেটা যেন একটু বেশি টেস্ট আসে। তারপর এর ভিতরে আমি দুইটা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমটা দেওয়ার আগে আমি নুডলসের যে প্যাকেট মশলাগুলো থাকে সেই দুই প্যাকেট মশলা এখানে অ্যাড করে দিয়েছিলাম, কারণ প্রত্যেকটা নুডলস প্যাকেটের সাথে যে মশলাটা থাকে আমার মনে হয় নুডলসের ভিতরে সেগুলো অ্যাড করলে একটা সুন্দর ফ্লেভার আসে, আর সেই ফ্লেভারটাও রাফিন অনেক পছন্দ করে, এজন্য আর কি দেয়া। আর তাছাড়া রাফিন যেহেতু সকালে ব্রেকফাস্ট করেনি, এখনও ব্রেকফাস্ট করবে এই নুডলস দিয়েই, এজন্য তার আগে দিয়ে দিচ্ছি। আর রাফিনের কিন্তু নুডলস যখন রান্না করা হয় তার সাথে টমেটো ক্যাসেপটা তো লাগেই। আসলে ছোট বাচ্চাদের কিন্তু টমেটো ক্যাসেপটা একটু বেশি পছন্দ, শুধু ছোট বাচ্চাদের না, বড়দেরও অনেক পছন্দ। আপনারা হয়তো গত ভিডিওতেও দেখেছেন যে আমার বাড়িতে কিছু রিপেয়ারিংয়ের কাজ চলছে, মিস্ত্রি ভাইরা যেহেতু আছেন তাদেরও একটু নাস্তা দিয়ে দেবো, এজন্য কি দেবো ভাবছিলাম। নুডলস রান্না করেছি রাফিনের জন্য, এর জন্য ওখান থেকেই আর কি ওনাদের জন্য দিয়ে দিলাম। আসলে ওনারা খুবই ভালো মানুষ, তাদের খাবার দিচ্ছিলাম কিন্তু তারা রাফিনকে নিয়েই খাচ্ছিল, আর রাফিনও দেখেন তাদের সাথে কি মজা করে খাচ্ছে। আর সামনে যেহেতু রমজান মাস, এখনই মশলাগুলো সব করে রাখতে হবে, এজন্যই আর কি আমি সব একসাথে রোদে দিচ্ছি। প্রথমে ঝালগুলো রোদে দিয়ে নিচ্ছি, তারপর এখন জিরাগুলো রোদে দিয়ে নিচ্ছি। আর বাবার বাড়ি থেকেও আরও কী কী নিয়ে এসেছি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আজ বাবার বাড়ি থেকে কুমড়া বড়ি নিয়ে আসছিলাম, আর সেগুলোও আজ এই যে রোদে দিয়ে দিয়েছি। আপনারা গত ভিডিও দেখেছেন যে আমুর সরিষা শুকানো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেখান থেকে কিছু সরিষা মশলা হিসেবে খাবার জন্য নিয়ে আসা হয়েছে, আর কিছু সরিষা নিয়ে আসা হয়েছে কাসুন্দি বানানোর জন্য। আর তার সাথে আম্মু কিছু আলু চালও দিয়ে দিয়েছে। এই চালগুলো কিন্তু রসের যাও কিংবা এমনি যাও রান্না করে খেতে ভালো লাগে। আম্মু চালের সাথে সাথে রসও দিয়ে দিয়েছে যাও রান্না করে খাওয়ার জন্য, আর তার সাথে কিছু দুধও দিয়ে দিয়েছে। দুধটা অবশ্য কিনেই দিয়েছে, আর রাফিন একটু দুধের পায়েস সেমাই এগুলো খেতে পছন্দ করে, আর সামনে যেহেতু রমজান আসছে এজন্যই আর কি আম্মু এগুলো বেশি করে দিয়েছে। যতটুকু জায়গায় মশলাগুলো রোদে দিয়েছি ততটুকু জায়গা মুছে নিতে হয়েছে, কারণ রিপেয়ারিংয়ের কাজ চলছে যেহেতু সারা বাড়ি ধুলাবালিতে ভরে আছে। আর যারা এই রিপেয়ারিংয়ের কাজ করিয়েছেন তারা তো অবশ্যই বুঝবেন যে কতটুকু কষ্ট হয়। আর এই যে ঠিলাটা দেখতে পাচ্ছেন এটা আছে গুড়, আর এটা কিন্তু যশোরের গুড়, আর যশোরে মনিরামপুর থেকে এই গুড়টা আনা, আমার আব্বু অর্ডার দিয়ে এই গুড়টা আনিয়ে দিয়েছেন। আমাদের বাংলাদেশে যশোরের গুড়ের কিন্তু অনেক নাম ডাক, আর যশোরের এই বিখ্যাত গুড় আমার বাড়িতেও এখন চলে এসেছে, আর প্রতি বছরই অবশ্য আসে। আব্বু প্রতি বছর যখনই গুড়ের অর্ডার দিয়ে থাকেন আমার জন্য এক ঠেলা করে পাঠিয়ে দেন। এবার আমি যখন গিয়েছিলাম বেনাপোল তখন আমি নিজেই সাথে করে নিয়ে এসেছি, আর এখন এই গুড়গুলো ঠেলা থেকে বের করে আমি বক্সে নিয়ে নিচ্ছি, কারণ
এয়ারটাইট কোনো বক্সে যদি গুড়গুলো সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজে, তাহলে অনেক দিন ধরে এই গুড়গুলো খাওয়া যায়। এটা সহজে নষ্ট হয় না, আর আমরা যেহেতু একটু বেশি পিঠা পছন্দ করি, এজন্য আব্বু আমাদের একটু বেশি করে গুড় পাঠিয়ে দিয়েছেন। আমার ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই ছোট্ট পরিবারে যারা এখনও সদস্য হননি, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখতে পারেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় আর আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা কিন্তু চালের গুঁড়া, চালের গুঁড়াটা ঢেকিতে ভাঙানো। আম্মু প্রতি বছর আমার জন্য চালের গুঁড়াটা করে রাখেন, আর তার জামাই যেহেতু চালের রুটি পিঠা, ছিটা রুটি আর তার বিয়ানও পছন্দ করেন সব পিঠা, এর জন্য আম্মু একটু বেশি করেই পাঠিয়ে দেয়। আর আজ দুপুরে রান্নাগুলো সব করে নিচ্ছি। আজ দুপুরের রান্নাগুলোর ভিতরে ছিল সজনা ডাঁটা। সজনা ডাঁটা এই বছর আমরা প্রথমেই খাচ্ছি, আর এই সজনা ডাঁটাটা আজ আমি ছোট চিংড়ি মাছ আর তার ভিতরে একটু বেশি করে টমেটো দিয়ে রান্না করব, যাতে একটু হালকা টক টক লাগে। আমাদের এটা কিন্তু খেতে ভালোই লাগে, আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সাথে আমি আজ রান্না করে নেব ঝিঙা। আজ দুইটা তরকারি, ছোট ছোট যে চিংড়ি মাছ আছে সেটা দিয়েই আজ করে নিচ্ছি, কারণ বড় কোনো চিংড়ি মাছ কিংবা বড় কোনো মাছ খেতে ভালো লাগছে না। আমার এই কড়াইটাই একটা কালো দাগ হয়ে গেছে, এটা কিন্তু নতুনই কড়া, কিন্তু রান্না করার পর এরকম কালো দাগ হয়ে গেছে। আর আপনাদের যদি জানা থাকে এই কালো দাগটা কিভাবে ওঠাতে হবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দুপুরে রান্না শেষে জানতে পারলাম হঠাৎ করে মেহমান আসবে, আর মেহমান আসবে শুনে তাদেরকে কি খেতে দেয়া যায় মাথায় আসছিল না। পরে মনে হলো বাসায় যেহেতু আমার নতুন খেজুরের গুড় আছে আর তার সাথে চালের গুঁড়াটাও আছে, আমি এই পাখান পিঠাটা বানিয়ে নিই। এই জন্য পাখান পিঠা বানানোর জন্য আমি এখানে ব্যাটারটা করে নিচ্ছি। প্রথমে গুড়টা একটু জাল করে যখন ফুটে উঠলো তখন তার ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, তারপর এতে চালের গুঁড়া আর ময়দাটা একসাথে দিয়ে আমি ভালোভাবে মেরে নিচ্ছি, তারপর এতে ঠান্ডা পানি দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নেব। এই তো আমার ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নেওয়া শেষ, এখন আমি পিঠাগুলো সব ভেজে নিচ্ছি, কারণ মেহমান আমার বাসায় অলরেডি চলেও এসেছে। আর যে কোনো মেহমানের বাসায় বানানো কোনো কিছু খেতে দিলে কিন্তু আর সেটা তারা বেশি পছন্দ করেন, এজন্য আমার এই পাখান পিঠাটা বানানো। আর পাখান পিঠা আল্লাহর রহমতে সেদিন পারফেক্ট হয়েছিল। অনেক সময় দেখা যায় খুব ভালো পিঠা বানাতে পারি, কিন্তু হঠাৎ করে যখন কোনো মেহমান আসবে কিংবা কারোর খেতে দিতে হবে তখন কিন্তু পিঠা হতে চায় না। এই তো আমার সব পিঠাগুলো বানানো শেষ হয়ে গেছে, এখন আর কিছু কিছু নাস্তা তাদের জন্য রেডি করে নিচ্ছি। আমার শাশুড়ির রুমটা যেহেতু দোতলাই, সে ওই রুম ছাড়া অন্য কোথাও থাকতে চান না, এজন্য কোনো মেহমান আসলে আমার নাস্তা খাবার দাবার বানিয়ে আমার শাশুড়ির রুমেই নিয়ে যেতে হয়, কারণ আমার শাশুড়ির কাছে সবাই বসে খেতে পছন্দ করে। নিজের হাতে বানানো কোনো খাবার মেহমান যখন খেয়ে প্রশংসা করেন তখন কিন্তু সেই প্রশংসা শুনতে কার না ভালো লাগে। রাফিন এখানে আসতে একটু লজ্জাবতি করছিল, কারণ তার মুসলমান দিয়া ছিল, আর এখানে তো সম্পর্কে সবাই দাদি হয়, আপনারা তো সবাই বুঝেন যে দাদি আর নাতির সম্পর্কটা কেমন হয়। আর তারা যেহেতু দুপুরেই এসেছিল এজন্য তাদের জন্য একটু খাবার দাবারের ব্যবস্থাও করা হয়েছিল, আর সেদিন কিন্তু বিরিয়ানিটা বাইরে থেকে অর্ডার করেই নিয়ে আসা হয়েছিল, কারণ তারা যেহেতু হঠাৎ করে চলে এসেছিলেন আর বাড়িতেও কোনো সময় দেননি আয়োজন করার কিছু, এজন্য
আমি বাড়িতে যে তরকারিগুলো রান্না করেছিলাম এটাও সামনে দেওয়ার পরে দেখলাম যে তারা বাড়ির যে তরকারিগুলো রান্না করা সেইগুলোই আর কি মজা করে খাচ্ছিলেন। আপনাদের সাথে বলা হলো না কারা এসেছেন, এগুলো সব আমার খালা শাশুড়ি, মানে আমার শাশুড়ির খালাতো বোনরা, আর বোনরা সব একসাথে হলে কিন্তু অনেক গান মজা এগুলো কিন্তু হয়ই। চলেন আমরা আমার খালা শাশুড়ির কাছ থেকে কিছু গান শুনে আসি। ভালো তো বাসে না পৃথিবী, ভালো বাসিতে জানে না যেটাই আসে শুধু ভালোবাসা বাসি, সেটাই যেতে জানে সাই মা, সকলি পুরাইয়ে যাই মা, আমার সাজনা তাদেরকে দেখে মনে হচ্ছিল তাদের থেকে আমরাই মনে হয় বুড়ি হয়ে গেছি, আর তারা এখনো কত স্মার্ট, কত গুণবতী রূপবতী তো আছেই। তাদের বয়সটা বেড়ে গেলেও মনটা যেন এখনো যৌবনকালেই পড়ে আছে। আর তারা যেহেতু অল্প কিছু সময়ের জন্য এসেছিলেন, তার ভিতরে আমার সব অ্যারেঞ্জমেন্ট করে একটু তাড়াতাড়ি ভিডিওটা করেছিলাম, এর জন্য ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, আর কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।